ইসিজিটা কি থাকে? ইসিজিটা হচ্ছে অনেক অনেক চিপ, অনেক কম টাকার একটা পরীক্ষা, আর অনেক কাছাকাছি মানে যে কোনো জায়গাতে ইসিজিটা করতে পারে। ইসিজি কিন্তু আপনার হৃদয়ের অনেকগুলো জিনিসটা বলে, আপনার হৃদয় যেটা আছে, আপনার হার্টটা যেটা আছে, ওর যে মাসেলসটা আছে, ওই মাসেলসটা কেমন কাজ করছে, ওর মাসেলসটা বড় হয়ে গেছে না পাতলা হয়ে গেছে, না ওর মধ্যে কিছু ডিফেক্ট হয়ে গেছে, ওর মধ্যে ড্যামেজ হয়ে গেছে, সেটা দেখাতে পারে। আপনার হার্ট অ্যাটাক এখন আছে না নেই, আগে হার্ট অ্যাটাক হয়েছিল না নেই, সেটাই ইসিজিতে অনেকবার বোঝা যায়। হৃদয়ের যেটা হার্টের একটা ওয়ালস থাকে, চারটে যেটা ওয়ালস থাকে, ওই ওয়ালসটা ভালো করে কাজ করছে না সেটাই এটা বলতে পারে। ওই ওয়ালসের কোনো সমস্যাটা আছে না নেই, এটাই ওর এক এক গ্রস আইডিয়া দিতে পারে। যে হার্টের যেটা ওয়ারিংটা আছে, ইলেকট্রিক্যাল সিগন্যালসটা যেটা আছে, ওয়ারিং যা যে হার্টের যেটা ওয়ারিংটা আছে, ইলেকট্রিসিটি যেটা আছে, কারেন্ট যেটা আছে, সেটা ভালো করে পাস হচ্ছে না হচ্ছে না, ওইতে এই কারেন্ট সিস্টেমের মধ্যে ওয়ারিং মধ্যে কিছু গন্ডগোল তো নেই, সেটা একটা গ্রস আইডিয়া দিতে পারে। তো ইসিজিটা নর্মাল এর মানে এটা হয় না যে হার্টের কোনো সমস্যা নেই, ইসিজি নর্মাল থাকতেই পারে, কিন্তু অনেকগুলো মানে মাইল অথবা কম কিছু প্রবলেমটা থাকতে পারে, কিন্তু ইসিজি যদি গন্ডগোল থাকে তখন অবশ্যই হার্টের অবশ্যই সমস্যাটা থাকে। তো ইসিজি যদি গন্ডগোল ওর মানে তখন আপনাকে পুরি ইকোগ্রাম বলুন, ট্রেডমিল টেস্ট অথবা অ্যানজিওগ্রাফি আর MRI এই যা কিছু ইনভেস্টিগেশনটা আছে, পরীক্ষাটা আছে, আপনি পরে করতে পারেন। সো ইসিজিটা এক ব্লাড প্রেশারের রোগী, হাইপার টেনশন, সুগার, বেশি সুগারের রোগী অবশ্যই সালে একবার একবার করে করতে হয়। আর ইসিজিটা হচ্ছে অনেক অনেক ভালো পরীক্ষা হৃদয়ের জিনিসটা দেখার ক্ষেত্রে। থ্যাংক ইউ।